নিজের কেনা সবজি থেকে একটি অংশ ঝুড়িতে রেখে গেলেন এই ব্যক্তি। কিছুক্ষণ পর একজন দরিদ্র মানুষ এসে সেই সবজি নিয়ে গেলেন। এ চিত্র চট্টগ্রামের একটি বাজারের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রমজান উপলক্ষে অসহায় মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই মানবিক বাজারের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের কয়েকজন ব্যক্তি। তবে চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে এই উদ্যোগ এখন পৌঁছে গেছে আরও বেশ কয়েকটি জেলায়, বললেন চট্টগ্রামে এর উদ্যোক্তা। 15-20 দিন আগে এক সবজি বিক্রেতা ইব্রাহিম তার একটা দোকান একটা প্লেকার্ড দিল যে কিছু সবজি লাগলে আমার দোকান থেকে নিতে পারেন। এটা দেখে আমি আমার হাসান ভাইয়ের পোস্টে প্রথমে এটা জিনিসটা দেখি, তখন আমি হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করি। হাসান ভাই হচ্ছে মুসাইদার সংগঠনের মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা। দেন আমরা গরিবুল্লাহ হাউজিংয়ে যাই। গরিবুল্লাহ হাউজিংয়ে যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম, তখন সবজি বিক্রেতার মানবিকতা দেখে আজ থেকে প্রায় মাসখানিক আগের কথা, তখন আমি ওনাকে বললাম যে একজন সবজি বিক্রেতা যে কাজটা করছে এটাকে আমরা একটা অন্যভাবে অন্য লেভেলে একটা ফোকাস করে বড় পরিসরে কীভাবে করা যায়। দেন আমরা একটু উদ্যোগ নিলাম যে সবজি ডোনেট বক্স চালু করলাম, যে সবজি ডোনেট বক্সের যখন বাজারে মানুষ সবজি কিনতে আসবে তখন এখানে সবজি রাখবেন, আবার অসহায় মানুষরা এখান থেকে সবজি নিয়ে যেতে পারবেন। চট্টগ্রাম দিয়ে শুরু করেছি, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় 20-25-30টা এবং সমগ্র বাংলাদেশে ছড়াই গেছে। এই মানবিক বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিক্রেতারা। ঝুড়ি কখনো খালি হয়ে গেলে তাতে দ্রুত সবজি রাখার ব্যবস্থা করেন, ক্রেতাদের সবজি দান করতে উৎসাহিত করেন তারা। সবজির পাশাপাশি এই ঝুড়িতে তেলও পাওয়া গেছে বলে জানালেন এই বিক্রেতা। সম্প্রতি সবজির পাশাপাশি একটি মুদি দোকানের সামনে চালের ডোনেট বক্সও স্থাপন করা হয়েছে। আমাদের মুসাইদা এবং কাইসারবাড়ির থেকে আমরা 20-30 কেজি হাফ কেজি করে প্যাকেট থাকবে, আপনাদের সহযোগিতা পেলে এটার পরিমাণ আরো বাড়াবো ইনশাল্লাহ। রোজার পরেও এই কার্যক্রম চালিয়ে যেতে চান উদ্যোক্তারা এবং ভবিষ্যতে সারা দেশে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য এমন ডোনেট বক্স স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।